হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো স্ক্রিনে একটা ছবি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এবং আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে এটা কী এটা হচ্ছে মাইক্রোমিটার এবং আজকের ক্লাসে আমরা কিন্তু মাইক্রোমিটার নিয়ে আলোচনা করব। মাইক্রোমিটার জিনিসটা আসলে কি মাইক্রোমিটার হচ্ছে মেনলি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমরা কোনো কিছু মেজার করতে পারি অর্থাৎ মাপতে পারি এখানে যে ছবিটা রয়েছে এটাকে মূলত বলা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার এটাকে কী বলা হচ্ছে আউটসাইড মাইক্রো মিটার এটাকে আউটসাইড মাইক্রোমিটার কেন বলা হচ্ছে যেহেতু এই মাইক্রোমিটারটা ব্যবহার করে আমরা কোনো জব বা কোনো কিছুর আউটসাইডের মেজারমেন্টটা করতে পারি অর্থাৎ বাইরের দিকের মেজারমেন্টটা করার ক্ষেত্রে এই মাইক্রোমিটার আমরা ব্যবহার করি তো এই কারণেই একে বলা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার ঠিক আছে কীভাবে ইনসাইডের যদি কোনো মেজারমেন্ট আমরা করি তো সেক্ষেত্রে আমরা তাকে কী বলবো ইনসাইড মাইক্রোমিটার এবং যদি কোনো আমরা হোল কোনো ডেপস রয়েছে তার মেজারমেন্ট করি তো সেক্ষেত্রে সেখানে যে মাইক্রোমিটারটা আমরা ব্যবহার করি তাকে বলা হয় ডেপথ মাইক্রোমিটার ইন জেনারেলি আমরা আমাদের ফিটারের ওয়ার্কশপে এই মাইক্রোমিটারটাই বেশি ব্যবহার করে থাকি অর্থাৎ আউটসাইড মাইক্রোমিটার তো এই মাইক্রোমিটারটা নিয়েই আমরা আজকে কিন্তু একদম ডিটেইল আলোচনা করবো প্রথমেই আমরা পরিচিত হব মাইক্রোমিটারের সমস্ত পার্টসগুলোর সাথে অর্থাৎ এই যে সম্পূর্ণ মাইক্রোমিটার এর মধ্যে কি কি পার্টস রয়েছে কী কী পার্টস নিয়ে এই মাইক্রোমিটারটা তৈরি তারপর সেই সমস্ত পার্টসগুলো নিয়ে আমরা একটু ডিটেল আলোচনা করব একটু বিস্তৃত হবে সেগুলোকে দেখব তারপর আমরা আলোচনা করবো লিস্ট কাউন্ট নিয়ে এবং কীভাবে এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট বার করা যায় সেটাও আমরা দেখব তার পাশাপাশি যদি তোমায় এই হাতে দিয়ে বলা হয় কোনো জবের তুমি মেজারমেন্ট করো কিভাবে কোনো জবের তুমি মেজারমেন্টটা করবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে সেটা ইসরোর ক্ষেত্রে হতে পারে এলপির ক্ষেত্রে হতে পারে ডিআরডিওর ক্ষেত্রে হতে পারে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই নিয়ে প্রশ্ন দেখা গেছে মেজারমেন্ট নিয়ে মাইক্রোমিটারের মেজারমেন্ট নিয়ে তো সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে সেটা আমরা দেখবো প্রথমেই আমি তোমাদের বললাম যে মাইক্রোমিটার কিন্তু মেনলি একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যেহেতু আমরা এর সাহায্যে মেজার করতে পারি তবে যেহেতু খুব সূক্ষ্ম মাপ এর সাহায্যে নেওয়া সম্ভব তো এটাকে বলা হয় প্রিসিশিয়ান মেজারিং ইনস্ট্রুমেন্ট ঠিক যেমনটা ভার্নিয়ার ক্যালিপার ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যেও আমরা কিন্তু খুব সূক্ষ্ম মাপ নিতে পারি এবং যদি ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্টের কথা আমি তোমাদের জিজ্ঞাসা করি আশা করি তোমরা প্রত্যেকেই জানো লিস্ট কাউন্ট বা অ্যাকুরেসি যদি ভার্নিয়ার ক্যালিপারের কথা বলি তাহলে সেক্ষেত্রে কী হবে অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো টু ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে এবং যদি মাইক্রোমিটারের কথা বলি এই মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট বা অ্যাকুরেসি কত সেক্ষেত্রে অ্যান্সার কী হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপারের থেকেও কিন্তু প্রিসিশিয়ান মাপ বা সূক্ষ্ম মাপ এই মাইক্রোমিটারের সাহায্যে নেওয়া সম্ভব বা নেওয়া পসিবল দেখো পিডিএফের শুরুতেই একদম ওপরে এখানে পয়েন্ট অ্যাড করা হয়েছে এ মাইক্রোমিটার ইজ এ প্রিসিশিয়ান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার এ জব জেনারেলি উইদিন অ্যান অ্যাকুরেসি অফ জিরো পয়েন্ট অর্থাৎ এই মাইক্রোমিটার ব্যবহার করে সর্বনিম্ন যেই মেজারমেন্টটা নেওয়া পসিবল সেটা হচ্ছে জিরো পয়েন্ট এবার চলো এক এক করে এর পার্টসগুলো সম্পর্কে আমরা একটু অবগত হই যে মাইক্রোমিটারের মধ্যে কী কী পার্টস রয়েছে কি কী পার্টস হয় একদম শুরুতেই এখানে ইংরেজি সি আকৃতির যে একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ফ্রেম মাইক্রোমিটারে এই ফ্রেমটা তৈরি করা হয় ড্রপ ফোর স্টিল অথবা মেলিয়াবেল কাস্ট আয়রন দ্বারা এর থেকেও প্রশ্ন আসতে পারে এই যে মাইক্রোমিটারের ফ্রেম অনেকটা ইংরেজি সি আকৃতির মতো এই ফ্রেমটা কীসের তৈরি হয় সেটা ড্রপ ফোর স্টিল দ্বারা তৈরি করা হতে পারে অথবা মেলিয়াবেল কাস্ট আয়রন দ্বারা তৈরি করা হতে পারে মাইক্রোমিটারের বাকি যে সমস্ত পার্টসগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু এই ফ্রেমের সাথে যুক্ত থাকে এরপর এখানে যে ছোট অংশটা দেখতে পাচ্ছি একদম ফ্রেমের সাথে লাগানো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় এনভিল এনভিলের এই যে সামনের অংশটা এই যে সামনের অগ্রভাগ এটাকে কিন্তু একদম সুন্দরভাবে পারফেক্টলি ফ্ল্যাট করা থাকে এই অংশটাকে বলা হয় মেজারিং ফেস কি বলা হয় মেজারিং ফেস মেজারিং ফেস কেন বলা হয় সেটা একটু পরেই আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এবং তোমায় যদি এই প্রশ্নটা করা হয় এই যে মাইক্রোমিটারের এনভিল এটা কি দ্বারা তৈরি করা হয় সেক্ষেত্রে অ্যান্সার কি হবে অ্যালো স্টিল তাহলে দুটো পার্ট আমাদের ক্লিয়ার হলো প্রথমেই আমরা দেখলাম এখানে ফ্রেম এবং ফ্রেমটা কিসের তৈরি হয় হয় সেটা ড্রপ ফোর স্টিল দ্বারা তৈরি করা হয় অথবা মেলিয়াবেল আয়রন দ্বারা তৈরি করা হয় এরপর এখানে পরবর্তী যে অংশটা আমরা দেখলাম এটাকে বলা হচ্ছে এনভিল এবং এনভিলটা কিসের তৈরি হয় অ্যালো স্টিল দ্বারা এনভিলের যে সামনের অংশ সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেজারিং ফেস এরপর পরবর্তী এই যে পার্টটা এখানে রয়েছে এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে এস পি আই এন ডি এল ই এটাকে কী বলা হচ্ছে স্পিনডেল ঠিক যেমনটা এনভিলের সামনের অংশটাকে বলা হয় মেজারিং ফেস স্পিন্ডেলের এই যে সামনের অংশ এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাট করা থাকে পারফেক্টলি ফ্ল্যাট করা থাকে এবং এটাকেও কিন্তু বলা হয় মেজারিং ফেস এই যে দুটো অংশ অর্থাৎ এনভিলের সামনের অংশ এবং স্পিন্ডেলের সামনের অংশ এই দুটো অংশকেই কিন্তু বলা হয় মেজারিং ফেস তাহলে এই যে আউটসাইড মাইক্রোমিটার এর মধ্যে যদি বলা হয় যে মেজারিং ফেসের সংখ্যা কয়টি সেক্ষেত্রে অ্যান্সার কি হবে দুটি একটা এনভিলের যে সম্মুখ ভাগ এবং একটা স্পিন্ডেলের সম্মুখ ভাগ এবং এই দুটো অংশকে মেজারিং ফেস কেন বলা হচ্ছে কারণ জবটা যখন আমরা মেজার করি কোন একটা জব যখন আমরা মেজার করব তখন এই যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যেই সেই জবটাকে রেখে আমরা মেজার করি এবং এই দুটো ফেসই কিন্তু সেই জবটার মধ্যে এসে অ্যাটাচ হয় লাগে তো সেই কারণেই এই দুটো অংশকে আমরা কি বলছি এই দুটো অংশকে আমরা বলছি মেজারিং ফেস এই যে স্পিন্ডেল স্পিন্ডেলের সামনের অংশে রয়েছে মেজারিং ফেস এবং স্পিন্ডেলটা সরাসরি এখান দিয়েই কিন্তু ভেতর দিকে ঢুকে গেছে ভেতর দিয়ে কিন্তু স্পিন্ডেলের মধ্যে থ্রেডিং করা রয়েছে যেই থ্রেডটা এই স্পিন্ডেলকে কিন্তু মুভমেন্ট করতে সাহায্য করছে অর্থাৎ সামনে পেছনে এ স্পিন্ডেলটাকে সামনে পেছনে মুভমেন্ট করতে কিন্তু সাহায্য করছে এরপর পরবর্তী যে অংশটা এখানে রয়েছে এই যে পার্টটা এই পার্টটাকে কি বলা হয় এই পার্টটাকে বলা হয় লক অথবা স্পিন্ডেল লক এস পি আই এন ডি এল ই স্পিন্ডেল লক এটাকে স্পিন্ডেল লক কেন বলা হচ্ছে কারণ এর সাহায্যে আমরা স্পিন্ডেলটাকে একটা নির্দিষ্ট পজিশনে লক করতে পারি অর্থাৎ এইরকম পজিশনে আমাদের স্পিন্ডেলটাকে লক করতে হবে লক করা প্রয়োজন মেজারমেন্ট করার ক্ষেত্রে তখন এই যে পার্টটা এই যে লকটা এটা ব্যবহার করে আমরা কিন্তু স্পিন্ডেলটাকে এই রকম পজিশনে লক করে দিতে পারবো আবার আমাদের মনে হলো যে না আমরা এই রকম পজিশনে স্পিন্ডেলটাকে এনে লক করব তো এই সময় আমরা যেন মাপ নেওয়ার সময় কোনো রকম ভুল না হয় তো স্পিন্ডেলটাকে লক করার প্রয়োজন তো এইরকম পজিশনে এনে এই যে পার্টটা লকটা এই লকের সাহায্যে আমরা কিন্তু স্পিন্ডেলটাকে এখানে লক করে দিতে পারবো অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বা ডিজায়ার পজিশনে এনে যদি স্পিন্ডেলটাকে লক করতে হয় সেক্ষেত্রে কোনটা আমরা ব্যবহার করব তো অ্যান্সার কী হবে স্পিন্ডেল লক এরপর পরবর্তী যে অংশটা এখানে রয়েছে অর্থাৎ এই যে অংশটা এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এইটুকু এই অংশটাকে কী বলা হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে ব্যারেল বি এ আর এল ব্যারেল অথবা দ্বিতীয় আরেকটা নাম রয়েছে স্লিভ এস এল ডবল ই ভিই এই যে ব্যারেল বা স্লিভ যেটা আমি তোমাদের বললাম এই যে অংশটা এটা কিন্তু সরাসরি এই ফ্রেমের সাথে একদম ফিক্স করা থাকে এই যে ফ্রেমটা এই যে ফ্রেমটা এখানে রয়েছে এই ফ্রেমের সাথে কিন্তু এই পার্টটা একদম ফিক্স করা থাকে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই ব্যারেলের মধ্যে দেখো বেশ কিছু মার্কিং করা রয়েছে দেখো এখানে বেশ কিছু কিন্তু মার্কিং করা রয়েছে নিচে ওপরে মার্কিং করা রয়েছে এগুলোকে আমরা কি বলি এগুলোকে আমরা বলি গ্র্যাজুয়েশানস জিআরএ ডিউএএ টিআইওএন এস এগুলোকে আমরা কী বলছি গ্র্যাজুয়েশানস এবং একদম মাঝ বরাবর দেখো একটা লাইন চলে গেছে এই লাইনটাকে আমরা কী বলছি এই লাইনটাকে আমরা বলছি ডেটাম লাইন তাহলে এই যে ব্যারেল বা স্লিপ তার মধ্যে বেশ কিছু মার্কিং করা রয়েছে এগুলোকে আমরা কী বলি এগুলোকে আমরা বলছি গ্র্যাজুয়েশানস এবং মাঝ বরাবর যে একটা লাইন চলে গেছে এই লাইনটাকে আমরা কী বলছি ডেটাম লাইন এটাই হচ্ছে মাইক্রোমিটারের মেইন স্কেল যদি প্রশ্ন করা হয় যে মাইক্রোমিটারের মেন স্কেল কোথায় থাকে তো সেক্ষেত্রে অ্যান্সার কি হবে ব্যারেল অথবা স্লিভ এরপর পরবর্তী যে অংশটা ব্যারেল এবং স্লিভের ঠিক পরে এই যে পোর্শান থেকে এই পর্যন্ত এই যে অংশটা বা এই যে পার্টটা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় থিমবেল টিএইচ আই এম বিএলই এই থিমবেলের সামনের পোর্শনটা কিন্তু বিভেল করা থাকে অর্থাৎ একটু ঢালু থাকে দেখো এই জায়গা থেকে এই যে পোর্শনটা এই পোর্শনটা একটু ঢালু হয়ে গেছে এই অবধি এসে এখান থেকে একটু ঢালু হয়ে গেছে একটু বিভেল করা রয়েছে এবং এখানেও দেখো গ্র্যাজুয়েশন মার্ক করা রয়েছে এখানেও কিন্তু মার্কিং রয়েছে মাইক্রোমিটারের যে থিমবেল এটা কিন্তু রোটেট হয় এটা কিন্তু ঘোরানো যায় তো সেই কারণেই এই যে এখানে স্কেলটা মার্ক করা রয়েছে এটাকে বলা হয় সার্কুলার স্কেল তাহলে যদি প্রশ্ন করা হয় যে মাইক্রোমিটারের সার্কুলার স্কেলটা কোন পার্টের মধ্যে থাকে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে থিমবেল মেইন স্কেল থাকে ব্যারেল বা স্লিভের মধ্যে এবং সার্কুলার স্কেল মার্ক করা থাকে থিমবেলের মধ্যে মাইক্রোমিটারের এই যে স্পিন্ডেল এই স্পিন্ডেলটা কিন্তু সরাসরি ভেতর দিয়ে এসে এই থিমবেলের সাথে যুক্ত থাকে এই যে থিমবেল এই যে পার্টটা এই পার্টের সাথে সরাসরি কিন্তু স্পিন্ডেলটা ভেতর দিয়ে এসে যুক্ত থাকে এবং যখনই তুমি থিমবেলটাকে রোটেট করবে ঘোরাবে স্পিন্ডেলটা কিন্তু মুভমেন্ট করবে সবশেষে এখানে এই যে অংশটা বা এই যে পার্টটা রয়েছে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলি র্যাচেট স্টপ আর এ টি সি এইচ ই টি র্যাচেট স্টপ এই র্যাচেট স্টপের কাজটা কি এটা এই যে দুটো মেজারিং ফেস যখন কোনো আমরা মেজার করি কোনো জবের মেজার করি তখন ইউনিফর্ম প্রেশার প্রোভাইড করে এই র্যাচেট স্টপ এই র্যাচের স্টপটাকেও ঘোরানো যায় রোটেট করা যায় এবং সেটা রোটেট করেই আমরা কিন্তু একটা ইউনিফর্ম প্রেশার ক্রিয়েট করতে পারি এই মেজারিং ফেসের ওপর যাতে নির্ভুলভাবে কোনো জবের মাপ আমরা নিতে পারি তাহলে এই যে আউটসাইড মাইক্রোমিটার এর সমস্ত পার্টসগুলো ক্লিয়ার হয়েছে এর মধ্যে কী কী পার্টস হয়েছে কি কী পার্টস নিয়ে এটা তৈরি এবং প্রত্যেকটা পার্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে প্রত্যেকেরই অর্থাৎ এখন যদি হঠাৎ করে ফিটারের ওয়ার্কশপে গিয়ে এটা তোমার হাতে দেওয়া হয় তাহলে ঘাবরানোর কিছু নেই মোটামুটি একটা আইডিয়া তো হয়েছে স্ক্রল করে যদি নিচের দিকে আসি দেখো সেম একটা ছবি এখানে রয়েছে এবং প্রত্যেকটা পার্টের নাম কিন্তু এখানে মেনশন করা রয়েছে প্রথমে এখানে আমরা এটা দেখলাম এটাকে কী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্রেম যেটা তৈরি করা হয় ফোর স্টিল অথবা মেলিয়াবেল কাস্ট আয়রন দ্বারা এরপর এখানে এই যে অংশটা এটাকে আমরা কী বলেছিলাম এনভিল এবং সামনের যে অংশটা এটাকে কী বলা হচ্ছিলো মেজারিং ফেস ঠিক তার উল্টো দিকেই রয়েছে স্পিন্ডেল যার সামনের অংশটাকে বলা হচ্ছে মেজারিং ফেস এরপর এখানে রয়েছে স্পিন্ডেল লক বা লক তারপর এখানে এই যে অংশটা এটাকে আমরা কী বলেছিলাম ব্যারেল বা স্লিভ এবং এখানেই কিন্তু মেইন স্কেলটা রয়েছে কি রয়েছে মেইন স্কেল ব্যারেল অথবা স্লিভের মধ্যে এরপর এখানে এই যে পার্টটা রয়েছে এটাকে আমরা কি বলছিলাম এটাকে আমরা বলছিলাম থিমবেল এবং এখানে এই যে স্কেলটা এই স্কেলটাকে আমরা কী বলছিলাম সার্কুলার স্কেল দেখো এখানে লেখা রয়েছে রোটেটিং স্কেল যেহেতু এটা রোটেট হচ্ছে তো সেই কারণে এটাকে বলা হয় সার্কুলার স্কেল বা রোটেটিং স্কেল এরপর একদম শেষে এই যে পার্টটা এটাকে আমরা কি বলেছিলাম র্যাচেট স্টপ দেখো প্রত্যেকটা পার্ট তার সম্পর্কে যা যা আমি তোমাদের বললাম প্রত্যেকটা বিষয় ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই কিন্তু এখানে লেখা রয়েছে এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা ক্লাসের শেষে টেলিগ্রাম চ্যানেল থেকেই ডাউনলোড করতে পারবে এই পিডিএফটা দেখলে তোমাদের কিন্তু পুরো বিষয়টাও আরও ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা তো দেখছো তার পাশাপাশি পিডিএফটাও পারলে একবার প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিও তাহলে পুরো ক্লাসটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো মাইক্রোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে অর্থাৎ মেইনলি মাইক্রোমিটারের সাহায্যে আমরা মাপটা কীভাবে নেব মেজারমেন্টটা কীভাবে করব এই যে আমরা আউটসাইড মাইক্রোমিটার নিয়ে পড়ছি এই মাইক্রোমিটারটা কাজ কীভাবে করে